গার্ডিয়ান ব্রিজের বিপর্যয় নিয়ে 4 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। নিরপেক্ষতার স্বার্থে গার্ডিয়ান ব্রিজ নিয়ে স্বাধীন তদন্তে নামছে পৌরসভা। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মাকে তদন্তের নতুন সংযোগকারী অফিসার করা হয়েছে। হাওড়ায় রেল ও মেট্রো স্টেশন জুড়তে সাবওয়ের ভাবনা, যাত্রী সুবিধায় বিশেষ উদ্যোগ। লোকাল ট্রেন থেকে হাওড়ায় নেমে যাতে যাত্রীরা দ্রুত মেট্রো স্টেশনে পৌঁছতে পারেন তাই এই পরিকল্পনা। দোল ও হোলিতে কড়া নিরাপত্তা শহর জুড়ে। দোলে শহরে মোতায়েন 3000 পুলিশ, গঙ্গার 70 ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী, 350 পিকেট শহরে বিভিন্ন জায়গায় থাকবে, রাস্তায় ঘুরবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। দোল ও হোলিতে নিরাপত্তায় 25 ও 26 মার্চ রাস্তায় 26 ডেপুটি পুলিশ কমিশনার থাকবে, নজরদারিতে থাকবে 58 পিসিআর ভ্যান। মহিলাদের নিরাপত্তায় থাকবে উইনার্স বাহিনী, বিভিন্ন পার্কে নজরদারিতে থাকবে উইনার্স বাহিনী। লোকসভা কেন্দ্রের জন্য পর্যবেক্ষক নিয়োগ, প্রথম দফায় দার্জিলিং লোকসভার জন্য 2 আয় ব্যয় পর্যবেক্ষক, আর্থিক লেনদেনের বিষয়ে নজরদারির জন্যই পর্যবেক্ষক। দ্বিতীয় দফায় রায়গঞ্জ এবং বালুরঘাটের জন্য পর্যবেক্ষক নিয়োগ, 6 লোকসভা আসন আর্থিকভাবে স্পর্শকাতর চিহ্নিত, স্পর্শকাতর চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। 4 জেলায় নতুন জেলাশাসক নিয়োগ, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে নতুন জেলাশাসক নিয়োগ। নতুন জেলাশাসক নিয়োগ করল নির্বাচন কমিশন, রাজ্যের তরফ থেকে 12 নাম পাঠানো হয়েছিল। রাজ্যের তরফ থেকে 12 নামের সেই তালিকা থেকেই বেছে নেওয়া হলো নতুন 4 জনকে। ঝাড়গ্রামের দায়িত্বে মৌমিতা গোদরা বসু, পূর্ব মেদিনীপুরের দায়িত্বে এলেন জয়শ্রী দাশগুপ্ত, পূর্ব বর্ধমানের দায়িত্বে কে রাধিকা আয়ার, বীরভূম জেলার দায়িত্বে শশাঙ্ক শেঠি। নিউটাউনে উদ্ধার ট্রলি ব্যাগবন্দি দেহ, লাল রঙের ট্রলি ব্যাগবন্দি দেহ, নালা থেকে উদ্ধার ট্রলি ব্যাগবন্দি দেহ, তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই 12 দোকান, ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি দমকলের 4 ইঞ্জিন, 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাশিয়ায় সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধু দেশের পাশে থাকার বার্তা দিয়ে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডে ভেঙে পড়া সুড়ঙ্গের নির্মাণ সংস্থা বিজেপিকে দিয়েছিল কত কোটি, মিলল বন্ড তথ্য। 2018 সালের গোড়ায় সিলকিয়ার বারকোট সুড়ঙ্গ নির্মাণের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। 2019 গোড়ায় বন্ড কেনে বরাত পাওয়া সংস্থা। লোকসভা নির্বাচন ঘোষণার পর বিহারে আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের শরিকি দলগুলির মধ্যে টানাপোড়েন। ভোটে লড়তে পারেন লালুর 2 মিসা ভারতী এবং রোহিণী আচার্য। কংগ্রেসের টিকিটে এবার নাকি লোকসভা নির্বাচনে লড়বেন অভিনেত্রী সোয়ারা ভাস্কর। সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে আলোচনাও নাকি সেরে ফেলেছেন অভিনেত্রী, তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সোয়ারা। রাজনীতির ময়দানে নামার অভিজ্ঞতা তার রয়েছে, এবার শুরু হতে পারে তারই দ্বিতীয় ইনিংস। ফের একবার রাজনীতির ময়দানে গ্র্যান্ড এন্ট্রি হতে পারে বলি অভিনেতা গোবিন্দার। মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থ সারথি দেব। প্রায় 43 হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত 11:50 প্রয়াত হন টলিউডের প্রিয় পার্থদা। লোকসভা ভোটের পরেই নাকি সাত পাকে বাধা পড়বেন সর্বদা বিতর্কে থাকা অভিনেত্রী তথা বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ইতিমধ্যেই নাকি জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা। পাইলট ও ক্রু সদস্যদের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়াকে 80 লক্ষ টাকা জরিমানা। জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। গত 1 মার্চ এ ব্যাপারে বিমান সংস্থাকে নোটিশ পাঠিয়েছিল ডিজিসিএ। মেসি না থাকলেও তার দলের খেলোয়াড়রা দাপুটের সঙ্গে জয়লাভ করেছেন, 3-0 গোলে জয়ী আর্জেন্টিনা। এল সালভাদারের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন রোমেরো, ফার্নান্দেস, জিওভানি। আইপিএল এর শুরুতেই ধাক্কা বিরাটের, জয়ী সিএসকে। প্রথম ম্যাচে আরসিবিকে 6 হারিয়ে যাত্রা শুরু সিএসকের। নাম পরিবর্তন করার সময় ভাবা হয়েছিল ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু তা আর হয়নি।